উৎসবের রান্না অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের দেশে সারা বছর যেসব উৎসব হয়, বিশেষ করে সামনে আসছে কোরবানির ঈদ, একটা উৎসবের ঈদ, এসব আমরা কী করি, নানা ধরনের খাবার রান্না করি, দেশি বিদেশি। আজকে আমি আপনাদের দেখাবো মরক্কান ল্যামচাপ রান্না করা। মরক্কানরা যেভাবে ল্যামচাপ রান্না করে ঠিক সেইভাবে রান্না করে আমি দেখাবো। তবে আপনারা যারা ল্যাম খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই খাসির চাপ দিয়ে এটা রান্না করতে পারবেন। রান্নাটা তাহলে শুরু করে দেই। চুলায় একটা আমি তাওয়া দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন দেখুন, এই যে আমি ল্যামচাপ রেখেছি দুই পিস, কেমন চাপের পিস, সুন্দর, মানে দেখলেই খেতে ইচ্ছা করে চাপের পিসগুলো, এত সুন্দর। এখন আমি কী করবো, একটু মাখন দেব, কারণ মরক্কানরা সব কিছু রান্নায় একটু মাখন ব্যবহার করতে পছন্দ করেন। তবে আমি যেহেতু বলছি আজকে আমরা মরক্কান চাপ রান্না করব, সেই জন্য আমরা মাখন দিয়ে রান্নাটা করছি। এখন আমরা কী করব, দুই পিস যেহেতু, আমি চার চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিচ্ছি, দিয়ে অল্প একটু পানি দেব, তা নাহলে কী হবে, মশলাগুলো আবার ছিটে আসবে। অল্প দেব, কারণ এর মধ্যে আমাদের আবার টক দই দিতে হবে। আধা কাপ টক দই দিলাম। আমরা তো আসলে আমাদের দেশি স্টাইলে চাপ রান্নাই করি, আর বিশেষ করে সারা বছর নানা রান্না করলে আমরা যখন কোরবানি দিই, তখন আমাদের খাসির চাপ ঘরে ঘরেই রান্না করেন অনেকে। দেখুন, এখন একটু নাড়াচাড়া করলাম। এটার মধ্যে এখন মশলার মধ্যে দেব আমরা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিচ্ছি আমরা চা চামচের এক চামচ। একটু বেরেস্তা দেব, পরে আবার আমরা বেরেস্তা দেব। আর দিচ্ছি ওরা যেটা পছন্দ করে, গ্রাস করা শুকনো মরিচের গুঁড়ো, চা চামচের দুই চামচ দিলাম। আর লবণ তো দিতেই হবে, চা চামচের এক চামচ লবণ দিচ্ছি। কচি ল্যামের চাপ, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখন দিচ্ছি মশলার মধ্যে চাপ দুটুকরো, দিয়ে একটু উল্টে পাল্টে দেব। দিলাম, এখন কী করবো আমরা, এটা একটু ঢেকে দেব, ঢেকে দেব। এই চাপটা সিদ্ধ হতে অন্তত 15-20 মিনিট সময় লাগবে, কারণ নরম করে সিদ্ধ না হলে এটা কিন্তু খেতেও ভাল লাগবে না। এখন আমি একটু জালটা মিডিয়াম করে দিচ্ছি। আমি এখানে দেখুন পুদিনা পাতা ধুয়ে রেখেছি, পুদিনা পাতাগুলো এখন একটু কেটে নেব চাপটা সিদ্ধ হতে হতে। এখন পুদিনা পাতা একটু কুচি করে নিচ্ছি, আর সেই সাথে ধনে পাতাও দেবো। মরক্কান আসলে প্রচুর পুদিনা পাতা খায়, ওদের তো মিন্টি সারা পৃথিবীতে বিখ্যাত, ওদের চা। আমরা ধনে পাতা কুচিও দেবো, এখানে ধনে পাতা আছে, ধনে পাতাটাও ধোয়া আছে। আর পুদিনা পাতার গন্ধটা আমি পাচ্ছি, গন্ধটা অনেক বেশি ধনে পাতার চেয়েও পুদিনা পাতার গন্ধ। এবার দুটো যখন একসাথে দেবো তখন খুব ভাল লাগবে। আবার একটু আমার মনে হয় মাংসটা আমরা একটু উল্টে দেব, উল্টে দিলাম। আর গন্ধটা তো আপনারা পাচ্ছেন, আমি যে গরম মশলার গুঁড়া দিয়েছিলাম, টক দই দিয়েছি, মশলার একটা গন্ধ আসছে, শুকনো মরিচের গুঁড়ো, সব কিছু মিলিয়ে খুবই ভাল লাগছে। আর একটু হবে দর্শকরা, এর মধ্যে আপনাদের সাথে একটু কথা বলি, যে উৎসবের রান্না মানে কি অনেক বেশি রান্না করা। আমরা অনেকগুলো বেশি আইটেম রান্না করে ফেলি বলে কি হয়, হাড়ি অনেক তেল কাস্টে হয়ে যায় রান্না করার পর, তখন চিন্তা থাকে যেগুলো ঝকঝকে তকতকে করে কীভাবে পরিষ্কার করব। কিন্তু আসলে চিন্তার কোনো কারণ নেই, এর জন্য আছে ভিম লিকুইড, যাতে আছে লিবুর 100 গুণ শক্তি, যা দিয়ে আপনি ঘষা মাজা করলে আপনার কী হয়, ত্বকের কোনো ক্ষতি হয় না। আমাদের ল্যামচাপটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু ঢাকনাটা খুলে দিচ্ছি। আমরা মাখন দিয়ে তৈরি করছি বলে মাখনের যে একটা গন্ধ, সেই গন্ধটাও কিন্তু আমি পাচ্ছি। সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা পুদিনা পাতা আর ধনে পাতা দেব, একটু মিশিয়ে দিচ্ছি আমি, তারপরে দিচ্ছি। এখন এই সময় আমি একটু বেরেস্তাও দেব। বেরেস্তা দিলাম, এখন আবার একটু উল্টে পাল্টে দেব। দেখুন দেখতে কত ভাল লাগছে,
মানে আমরা যে ধনে পাতা পুদিনা পাতা দিয়েছি তার গন্ধটা আমি পাচ্ছি দর্শকরা আপনারা তো পাচ্ছেন না এখন আমি আপনাদের বলছি যে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমরা এটা সাজিয়ে পরিবেশন করব দেখুন আমি একটু আগে বলছিলাম আপনাদের যে এটা আমরা পোলাও দিয়ে সাজিয়ে পরিবেশন করব এখানে আমি একটু পোলাও রেখেছি পোলাওটা এখানে রাখলাম এখন আমরা চাপগুলো তুলব ওরা সাধারণত এ ধরনের যখন ল্যাম্প চাপ তৈরি করে এটা ওরা পোলাও দিয়ে খায় আর নয়তো কী করে ওরা এটা হলো ওদের একটা রুটি আছে সেই রুটি দিয়ে খায় একটু ডিম দেব দেখুন দুই পিস ডিম দিলাম দেখুন এখন দেখতে কত ভাল লাগছে আর একটু আমরা সাজাতে পারি এটা আমার মনে হয় এর চেয়ে বেশি সাজানোর দরকার নেই এখন আমরা যেটার উপরে রেখে রোজ দেখাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সেই ডিশটার উপরে রাখছি দেখুন এখন দেখতে কত ভাল লাগছে আমি আজকে আপনাদের তৈরি করে দেখালাম একটা বিদেশি খাবার যা হলো মরক্কান চাপ আমার মনে হয় আজকের খাবার রান্না করাটা আপনাদের সবার ভালো লেগেছে আপনারা সবাই সুস্থ থাকবেন এই আশা নিয়ে আমি কেকা ফেরদৌসি ভীম উৎসবের রান্না অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে খুদা হাফেজ ভিম লিকুইড চ্যালেঞ্জ ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি যা বারের তুলনায় দ্বিগুণ পেট পরিষ্কার করে তাহলে কে জিতলো আমার ভিম লিকুইড